মোনালিসা জন্ম ১৯৮৪ সালে ৫ অক্টোবর ঢাকা। পিতা আশরাফ হোসেন এবং মাতা মমতাজ বেগম। ১৯৯৯ সালে তার পিতা মৃত্যুবরণ করে। তিন বোনের মধ্যে মোনালিসা সবার ছোট। তার বড় দুই বোন মুনিরা ও মারিয়া। মোনালিসার সাংস্কৃতিক অঙ্গনে পদচারণ শুরু হয় ১০ বছর বয়সে নাচ ও মডেলিং দিয়ে। নৃত্যশিল্পী হিসেবে তিনি রাষ্ট্রীয় সফরে তুরস্কে যান। মডেলিংয়ের তারিক আনাম খান নির্দেশিত ফ্রেন্ড লাভলি বিজ্ঞাপন দিয়ে তিনি প্রথম সকলের নজর কাড়েন। মডেলিংয়ের পাশাপাশি তিনি টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন। তিনি বয়স যখন ২১ কাগজের ফুল নাটকে অভিনয় করেন। পরে হুমায়ুন আহমেদ পরিচালিত কৃষ্ণ নাটকে অভিনয় করেন। ২০১১ সালে তিনি এক পর্বের নাটক বাজি একটু ভালোবাসা বন্ধুলুম ও রোমিওলা এবং ধারাবাহিক নাটকে অলরাউন্ডার ও ভালো থাকো ফুল মিষ্টি বকুল এ অভিনয় করেন। ২০১২ সালে ঈদে বিশেষ নাটক চম্পাকলি এবং সাগর জাহান পরিচালিত সিকান্দার বক্স সিরিজে ৬ পর্বের মিনি ধারাবাহিক সিকান্দার বক্স এখন বিরাট মডেল এ মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেন। এছাড়া মাহফুজ আহমেদের সাথে ফিজ আপ এর বিজ্ঞাপনে কাজ করেন। বিয়ের পর ২০১৩ সালে তিনি স্বামীর সাথে নিউ ইয়র্কে চলে যান। সেখানে তিনি যুক্তরাষ্ট্র ভিত্তিক বাংলা চ্যানেল টাইম টিভি প্রোগ্রাম প্রধান হিসেবে কাজ করেন। ৩ বছর পর তিনি দেশে ফিরে আসেন এবং আবার মডেলিং ও অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এই সময় তিনি যমুনা গ্রুপের ফ্যান অফ রিজে বিজ্ঞাপন করেন। বিজ্ঞাপন দুটি নির্দেশনা দেন সৈয়দ রাসেল। দীর্ঘ বিরতির পর তিনি ৮টি ঈদের বিশেষ নাটক অভিনয় করেন। তিনি মোশাররফ করিমের বিপরীতে সাগর জাহান পরিচালিত এভারেস্ট আসলাম ও সাজিন আহমেদ বাবু পরিচালিত ডি সুলাইমান ইরফান সাজ্জাদের বিপরীতে রায়হান জুয়েল পরিচালিত চিরকুট নাটকে অভিনয় করেন। এছাড়া মিস্টার পারফেকশনিস্ট আন্তর্জাতিক মামা এবং সজল নূরের বিপরীতে অনন্য এমনের নির্দেশিত রোমান্টিক ফিনিক্স ফাইট নাটকে তন্বী চরিত্রে এবং নাহিদ বাবু পরিচালিত আমি তুমি ও সে নাটকে অভিনয় করেন। আমি তুমি ও সে নাটকে ধারণের প্রায় ৮ মাসের পর ২০১৭ সালে এপ্রিলে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয়। ২০১২ সালে ১৭ জুন ফাইজার শরীফ ফাসবির সাথে মোনালিসার বাগদান সম্পন্ন হয়। পরে ২০১২ সালে ১২ই ডিসেম্বর তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার টেলিভিশনের নাটক হল বাজি একটু ভালোবাসা রোমিওলা অলরাউন্ডার সিকান্দার বক্স এখন বিরাট মডেল চিরকুট আমি তুমি ও সেম।